নমস্কার, গারদ থেকে পত্র। প্রিয় অংশ, অনেকদিন পর তোমায় চিঠি লিখছি। আমি এখনো গারদেই রয়েছি। ডাক্তারবাবু বলেছেন আমি এখন বেশ সুস্থ, বাড়ি ফিরে যেতে পারি। কিন্তু তুমি তো আর আসছো না, অনেক দিন তোমাকে দেখিনি। কবে আসবে নিতে আমায়? আমার খোকার কথা খুব মনে পড়ে, কেমন আছে ও? আর তুমি জানো, আজকাল সুস্থ হবার পর আমাদের বাড়িটার কথা খুব মনে পড়ে, চোখের সামনে ভেসে ওঠে সেই গোল বারান্দা, সদর দরজা, খিড়কি দুয়ার, আমাদের 8x10 শোবার ঘরের সেই পশ্চিমের জানলাটা যেটা আমি খুলে রাখতাম। জানলাটা ছিল পৃথিবীর সাথে আমার যোগসূত্র। পরন্ত বিকেলে সূর্যাস্তের শেষ আলো বিছানায় এসে বসত, আমি তখন গা ধুয়ে বিছানায় এসে বসতাম, আর গধূলির লাল স্নিগ্ধ আলোটা আমার চোখে মুখে শরীরে। মনে হতো পৃথিবীর সব সুখ আঁচলে বাঁধা। যদিও বন্দি ছিলাম রান্নাঘর আর শোবার ঘরের মধ্যে, রাতে কাজকর্ম শেষ করে গভীর রাত হলে আমি জানলা খুলে দিতাম, আকাশ দেখতাম, গাছের আড়াল দিয়ে চাঁদের লুকোচুরি টুকরো টুকরো জ্যোৎস্না এসে ঘর ভাসিয়ে দিত। দুপুরে বাতাবি গাছে বসে ডেকে যেত কোকিল, যা ছিল আমার শান্তি সুখ। আমার মনের নিভৃতে এক টুকরো স্বর্গ রচেছিল। অংশ, মনে পড়ে তোমার একদিন খাঁচার দরজা খোলা পেয়ে পোষা টিয়াটি বেরিয়ে পড়েছিল, আর ওত পেতে থাকা হুলোটা ওকে ধরে নিয়ে পশ্চিমের বাগানে ছুট। অনেক খুঁজে শেষে রক্তে ভেজা ওর পালক দেখেছিলাম। খুব কষ্ট হয়েছিল সেদিন, অনেক কেঁদেছিলাম গোপনে। মনের মধ্যে একটা ভয় তাড়া করেছিল, যেন কেউ রক্তাক্ত করবে আমায় ক্রমাগত। বাড়ির অবস্থাও ভালো ছিল না, শুধু যুদ্ধ চলত, 51 সংসার, সে ভীষণ যুদ্ধ। ঘরে বাইরে আর আমি আবর্জনার মতো পড়ে রইলাম বাড়ির এক কোণে। লড়াই চলত মনের পরতে পরতে। অংশু, নিশ্চয়ই তোমার মনে আছে সেবার বাড়ির সাদা পিস কুকুরটি 8 বাচ্চা দিল। গর্বিত মা বাচ্চাগুলির পাশে বসে থাকে, আমিও তখন আগামীর প্রত্যাশায় উজ্জ্বল। অনেক স্বপ্ন ঘিরে ধরেছিল আমাকে, হঠাৎ দেখি প্রতিদিনই 2-3 ছানা নিখোঁজ হতে থাকে, শেষে মাত্র 1 ছানা। মা কুকুরটি দেখে ফেলেছিল শাশুড়ি মাকে, আঁচল টেনে ধরে প্রার্থনা জানিয়েছিল, করুণ দৃষ্টি ছিল তার। শিশুটি আর শিয়ালের খাবার হয়নি, কুকুরটি ক্ষমা করেছিল কিনা জানি না। আমি কিন্তু খুব কেঁদেছিলাম, অনাগত আশঙ্কায় একটা একটা করে হৃৎপিণ্ডে অসংখ্য ছিদ্র হতে থাকলো, আর তা থেকে প্রবল রক্তপাত। প্রতি মুহূর্তে ক্ষত বিক্ষত হতে থাকলো মন, নিজস্ব জগতে বাসা বাঁধলো ভয় আতঙ্ক। আমার নিভৃত বাগানে একটা গোলাপ ফুটেছিল, তাকে নিয়েই আমার আকাশ রচনা। সে সুখটাও হারিয়ে গেল সম্পত্তির লড়াই আর ভাগাভাগির মাঝখানে। হঠাৎ মেজতরব পশ্চিমে জালনা ঘেঁষে দেয়াল তুলল, ঘরে আর রোদ্দুর আসে না, বাইরের সাথে সব যোগাযোগ ছিন্ন। সেই আকাশে চাঁদের লুকোচুরি, জ্যোৎস্নার ভেজা আলোর সোনালি রোদ্দুর, সব মুছে গেল এক লহমায়, আকাশ ঢেকে গেল অন্ধকারে। জানলাটা বন্ধ হতেই হৃদয়টা ছটফট করতে থাকল, মুক্তির আকাঙ্ক্ষায় বুকের ভিতর মোচড় দিতে লাগলো ক্রমাগত। খোলা যে আকাশ চাই, রোদ্দুর চাই, মুক্ত বাতাস চাই, সব ঢেকে দিয়েছিল পশ্চিমে দেয়াল। ছোট্ট শিশুটি প্রাচীর হয়ে দাঁড়ালো,
বংশের একমাত্র উত্তরাধিকারী। অভাগে শিশুটি বড় হয় আর আমি নিভৃতে অন্ধকারে হারিয়ে যেতে থাকি, তলিয়ে যেতে থাকি গভীর খাদে। অংশু আজ আর সেই অন্ধকার কি মনে পড়ে না আমার, সব ভুলিয়ে দিয়েছেন ডাক্তারবাবু। এখন শুধু খোলা আকাশ আর রোদ দূরে ভেসে যেতে চাই, আমার খোকার কাছে যেতে চাই। খোকা তো বড় হয়ে গেছে অনেক, মা বলে ছুটে এসে জড়িয়ে ধরবে আগের মতো। আর তুমি পাগলি বলে কাছে টেনে নেবে, আগের মতো ভালোবাসবে। আমি অপেক্ষা করে আছি তোমার জন্য। কবে আসবে নিতে আমায়, কবে আমায় নিতে আসবে তুমি? আমি এখনো অপেক্ষা করে আছি। ইতি তোমার পাগলি। নমস্কার।